দার্জিলিং লোকসভা কেন্দ্রের অন্তর্গত মাটিগাড়ায় এবার ভোট পরবর্তী হিংসার অভিযোগ সামনে এলো। যে খবর সামনে আসছে যে গতকাল গভীর রাতে মাটিগাড়ায় বিজেপির বুথ সভাপতি সহ একাধিক বিজেপি কর্মীর বাড়িতে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, এবং সেই ঘটনার প্রতিবাদে গতকাল রাত একটা পর্যন্ত মাটিগাড়া থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকরা। বিজেপির ওপর হামলার অভিযোগে 12 ঘন্টা বন্ধের ডাকও দিয়েছে বিজেপি। অভিযোগ, গতকাল রাতে মাটিগাড়ায় বিজেপির বুথ সভাপতি সহ কয়েকজনের বাড়িতে হামলা চালায় তৃণমূল, এবং হামলায় এক মহিলা সহ 10 জন বিজেপি কর্মী আহত হয়েছে। প্রতিবাদে গতকাল রাত একটা পর্যন্ত মাটিগাড়া থানায় ঘেরাও করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা, আর এই ঘটনায় 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে বাঁকুড়ার খবরের দিকে নজর রাখবো। বাঁকুড়ার গঙ্গা জল ঘাটিতে আজ বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খা তিনি প্রচারে যান। তাকে কেন্দ্র করে একদিকে গোব্যাক স্লোগান যেমন দেন তৃণমূলের কর্মী সমর্থকরা, অন্যদিকে তাকে দেখিয়ে কালো পতাকাও দেখান তৃণমূলের কর্মী সমর্থকরা। বাঁকুড়ার গঙ্গা জল ঘাটিতে সৌমিত্র খার প্রচারে উত্তেজনা। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীকে গোব্যাক স্লোগান তৃণমূল কর্মীদের, গোব্যাক স্লোগানের সঙ্গে দেখানো হয় কালো পতাকা, পাল্টা তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর চালান বিজেপির কর্মীরা। তৃণমূল কর্মীদের মারধরও করা হয় বলে অভিযোগ সামনে আসছে, আর এরপরই তৃণমূল কর্মীরা 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে। এদিকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পরে সেই ব্যক্তির বাড়ির সামনে বোমাবাজির ঘটনা, আর এই ঘটনায় আপনাদের জানিয়ে রাখবো যে ইতিমধ্যে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। গতকাল রাতে দুর্গাপুর স্টিল টাউনশিপে এই ঘটনায় উত্তেজনা এবং অভিযোগের তীর তৃণমূলের দিকে। গত রবিবার বিজেপিতে যোগ দেন তৃণমূলের নমঃশূদ্র এবং উদ্বাস্তু সেলের নেতা অভিষেক রায়। অভিযোগ, গতকাল রাতে দলবদলু নেতার বাড়ির সামনে পরপর 2টি বোমা ছোড়া হয়, পরে দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে একটি তাজা বোমা উদ্ধার করে।